গত এপ্রিল মাসে পুলক একটি বিরল প্রতিভার অধিকারী ছিল, এটি আমরা বুঝতে পারি খুব তাড়াতাড়ি। তার প্রমাণ রূপে ছ মাসের ভেতরেই অনেকেই হয়তো পুলকের বন্ধু বান্ধবদের ভেতর জানেন যে আমাদের অফিসের মধ্যে এটি একটি রেকর্ড যে ছ মাসের ভেতরেই পুলকের স্যালারিও ডাবল করে দেওয়া হয়। পুলক আমাদের অফিসে ক্রিয়েটিভের কাজ দেখত ও নানান রকম সাউন্ড ডিজাইনিং তারপর কপিরাইটিং এই কাজগুলো করত। 7-8 মাস বাদে পুলককে আমরা ক্রিয়েটিভ হেডের পজিশন দিই। পুলক আমাদের ওখানে ক্রিয়েটিভ হেডের পজিশনে কাজ করত। ওর টিম মেম্বার ছিল 7 জন, 7 জন পুলককে রিপোর্ট করত প্লাস আরও অনেকে ছিল। আমরা মনে করতাম যে পুলক এমন একটি ব্যক্তিত্ব যে আগামী 1-1.5 বছরের ভেতরেই ওর দ্বারা সম্ভব হয়ে যেত যে এই পারফর্মিং আর্ট ফিল্ডে আমরা যে বিজনেসে আছি সেই বিজনেসে ইন টার্মস অফ পারফর্মিং আর্ট আমরা টেক্সট ইমেজারি ভয়েস ভিডিও এইসব জিনিস নিয়ে কাজ করি। এই ফিল্ডে সব দিকে পুলক যেভাবে নিজের মার্ক রাখছিল প্রত্যেক কটা ডাইরেকশনে পুলক হয়তো একদিন অনেক উঁচুতে উঠে যেত, সেটা আমরা খুব তাড়াতাড়ি টের পেয়ে যাই। আমরা ইনিশিয়ালি একটা ভালো ক্রিয়েটিভ হেডের খোঁজ করছিলাম কিন্তু পুলকের মধ্যে ট্যালেন্টটি এত বেশি ছিল যে আমরা খুব তাড়াতাড়ি ওকে ক্রিয়েটিভ হেড করে দিই। আনফর্চুনেটলি ও এই পজিশনটি মাত্র 3 মাস হোল্ড করতে পেরেছিল। এই 3 মাসের ভেতরে খুব ভালো কাজ করেছিল আর আমরা ওকে হারিয়ে ফেলি। পুলকের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আই থিঙ্ক ইটস আ ভেরি স্যাড অকেশন ফর অল অফ আস। লেটস কন্টিনিউ উইথ দ্য প্রোগ্রাম।